আপনার যে কোনো প্রয়োজনে যদি টাকা দরকার হয় তাহলে অবশ্যই আপনি ব্যাংক লোনের কথা ভাবতে পারেন। খুব অল্প সময়ে এবং খুবই অল্প কিছু ডকুমেন্ট জমা দিয়ে আপনি চাইলে সিটি ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সিটি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে A to Z সব কিছু। সো ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। তো চলুন প্রথমে জানি সিটি ব্যাংক থেকে কারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে, চলুন সেটা দেখি। প্রথমত হচ্ছে স্যালারিড পার্সন যারা আছেন তারা সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে পেশাদার ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা CA কমপ্লিট করে যে কোনো প্রফেশনাল পার্সন যারা আছে তারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে বিজনেসম্যান এবং চতুর্থত হচ্ছে বাড়ির মালিক বা ল্যান্ডলর্ড। আপনার ধরেন একটা বাড়ি আছে, প্রতি মাসে আপনি ওই বাড়ি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া পান, তাহলে আপনি সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। সো এই 4 ক্যাটাগরি পার্সন মূলত সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো সিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন এটা যদি আপনি অলরেডি ডিসাইড করেন তাহলে কিছু বিষয় অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে লোনটা নেবেন তার ইন্টারেস্ট রেট কত। দ্বিতীয়ত হচ্ছে আপনি কতদিন মেয়াদে নিতে পারবেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ। এবং তৃতীয়ত হচ্ছে আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা লোন পাবেন। সো আপনার প্রয়োজন মাফিক কিন্তু আপনি সেভাবে করে লোনটা নিতে পারবেন। সো চলুন এই তথ্যগুলো আপনাদেরকে জানাই। প্রথম হচ্ছে লোনের পরিমাণ, সর্বনিম্ন আপনি 1 লক্ষ টাকা থেকে লোন নিতে পারবেন, সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। মেয়াদ পাবেন 1 থেকে 5 বছর পর্যন্ত, ইন্টারেস্ট রেট হবে 9%। অন্য কোনো ব্যাংক থেকে যদি লোন টেক ওভার করে আনেন সেক্ষেত্রেও আপনার ইন্টারেস্ট রেট হবে 9%, আর প্রসেসিং ফি হবে যেটা লাস্ট বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আসলে বেসিক তথ্য এই সিটি ব্যাংকের পার্সোনাল লোনের ব্যাপারে। এখন আপনি যদি লোনটা নিতে চান তাহলে আপনার কী যোগ্যতা বা কী রিকোয়ারমেন্ট লাগবে বা রিকোয়ারমেন্টগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আপনার বয়স হতে হবে 22 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে। আপনার মাসিক আয় হতে হবে, যদি আপনি স্যালারিড পার্সন হন তাহলে 20,000 টাকা। যদি আপনি বাড়ির মালিক হন আপনার যদি মাসিক ইনকাম 30,000 টাকা হয় তাহলে আপনি এই সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি পেশাদার বা ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার মাসিক ইনকাম যদি 50,000 টাকা হয় তাহলে সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন। সো জব এক্সপিরিয়েন্স কী লাগবে? যদি আপনি স্যালারিড পার্সন হন তাহলে আপনার 1 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে। আর যদি বাড়ির মালিক হন তাহলে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যদি আপনি পেশাদার হন সেক্ষেত্রে 2 বছরের কাজের বা প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায়ের বয়স 3 বছর হতে হবে। সো এই যোগ্যতাগুলো নিয়ে আপনি সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে যতগুলো ব্যাংক আছে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আপনার একমাত্র লোন দিচ্ছে সিটি ব্যাংক, যেটা ওদের প্রসেসিং টাইমটা খুবই কম নিচ্ছে। সো আপনি চাইলে সিটি ব্যাংক থেকে কিন্তু খুব সহজে পার্সোনাল লোনটা নিতে পারেন। কীভাবে খুব সহজে আপনি সিটি ব্যাংক থেকে পার্সোনাল লোনটা নিতে পারবেন আমি সেই প্রসেসটাও আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। সো এবার আপনি ডিসাইড করেছেন যে আপনি সিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন, কিন্তু আপনার প্রয়োজন মাফিক আপনি কত টাকা লোন নেবেন এবং সেক্ষেত্রে আপনার লোনের কিস্তি কত টাকা আসবে এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। কারণ আপনি যদি এভাবে ক্যালকুলেশন করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন, যে আপনি লোনের অ্যামাউন্টটা বেশি নিয়েছেন কিন্তু আপনারা এই মুহূর্তে যেটা আয় করছেন সে অনুযায়ী আপনার কিস্তিটা আপনার জন্য একটু বার্ডেন হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে লোন নেওয়ার আগে অবশ্যই আপনার কিস্তি বা EMI কত আসবে সেটা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবেন। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যদি আপনি 1 লক্ষ টাকা লোন নেন, ইন্টারেস্ট রেট 9%, 1 বছর মেয়াদে, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 8,745 টাকা। যদি আপনি 3 লাখ টাকা নেন 2 বছরের জন্য আপনার মাসিক কিস্তি আসবে 13,705 টাকা। যদি আপনি 5 লাখ টাকার লোন নেন 3 বছরের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 15,900 টাকা। আর যদি আপনি 10 লক্ষ টাকার লোন নেন 5 বছরের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 20,758 টাকা। আর যদি আপনি 20 লাখ টাকার লোন নেন 5 বছরের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 41,517 টাকা। সো এখানে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়েছি। সো আপনি কত টাকা লোন নিতে চান কত বছরের জন্য সেটা যদি আপনি আমাকে কমেন্টসে জানান তাহলে আমি রিপ্লাইতে বলে দিব যে আপনার EMI কত আসবে। সো এবার আসি আপনি সিটি ব্যাংক থেকে যদি পার্সোনাল লোনটা নিতে চান আপনার কী কী ডকুমেন্টস লাগবে, চলুন এবার সেটা একটু দেখি। সবার জন্য যে কমন ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যিনি অ্যাপ্লাই করবে তার 3 কপি ছবি লাগবে, আপনার NID কার্ডের ফটোকপিটা প্রয়োজন হবে, এবং আপনি যদি বিজনেস করেন তাহলে অবশ্যই আপনার একটা ভিজিটিং কার্ড থাকবে, আর যদি আপনি জব করেন আপনার একটা অফিস ID থাকবে তার ফটোকপিটাও প্রয়োজন হবে। চতুর্থত হচ্ছে আপনি ETN কপি, এটা ব্যাংক রিকোয়ার্ড। আপনি কত টাকা লোন দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ETNটা প্রয়োজন হতে পারে আবার নাও হতে পারে। যদি ব্যাংক চায় তাহলে আপনি ETN কপিটা দিতে হবে।
সো ইটিন কি বা কিভাবে তৈরি করবেন সেটা একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওটা আপনি চাইলে দেখে আসতে পারেন, তাহলে নিজের ইটিন আপনি নিজে তৈরি করতে পারবেন। এবং লাস্ট হচ্ছে ইউটিলিটি বিলের কপি, এটা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, আপনি ওয়াটার বিল, গ্যাস বিল বা বিদ্যুৎ বিল যে কোনো একটা বিলের ফটোকপি আপনি জাস্ট আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। আর যাকে আপনি গ্যারান্টর দিবেন, গ্যারান্টরের 2 কপি ছবি লাগবে আর গ্যারান্টর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। সো ইনিশিয়ালি এগুলো হচ্ছে কমন ডকুমেন্টস, এবং প্রত্যেকটা প্রফেশন অনুযায়ী আপনাকে আলাদা কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন আপনি যদি স্যালারিড পার্সন হন, আপনার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ এবং লাস্ট 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। আর যদি আপনি বাড়ির মালিক হন, সেক্ষেত্রে আপনার লাস্ট 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি যে বাড়ির মালিক সেটা ওনারশিপ ডকুমেন্টসের কপি লাগবে, এবং আপনি যে ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছেন সে ভাড়ার যে চুক্তি আছে সেই চুক্তিপত্রের কপিটা প্রয়োজন হবে। আর আপনি যদি প্রফেশনাল হন, সেক্ষেত্রে আপনার পেশাদারিত্বের সার্টিফিকেট, যেমন আপনি ডক্টর হলে আপনার বিএমডিসি সার্টিফিকেট, বা যদি লয়ার হন বা আদার্স প্রফেশনাল হন সেক্ষেত্রে আপনার প্রফেশন ওয়াইজ যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কপিটা জমা দিতে হবে। এবং লেটার হেডে আপনার ইনকাম ডিক্লারেশন, যে আপনি যদি ডক্টর হন দেখা যাচ্ছে আপনি বিভিন্ন জায়গায় চেম্বারে বসেন, সেক্ষেত্রে আপনি কতজন রোগী দেখেন, কত টাকা আয় করেন, এই রিলেভেন্ট একটা ডিক্লারেশন দিবেন, এবং আপনার লাস্ট 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি সিটি ব্যাঙ্কে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আপনার লাস্ট 3 বছরের বিজনেসের ট্রেড লাইসেন্সের কপি লাগবে। পার্টনারশিপ কোম্পানি হলে পার্টনারশিপ ডিড লাগবে, আর যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে মোয়ার কপিটা দিলেই হবে। আর আপনি যে ব্যাংকে আপনার এই কোম্পানির অ্যাকাউন্ট মেনটেন করছেন ওই ব্যাংকে লাস্ট 1 বছর ব্যাংক স্টেটমেন্টটা প্রয়োজন হবে। সো এই ডকুমেন্টসগুলো সহ আপনি সিটি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। সিটি ব্যাংকে পার্সোনাল লোনের আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনি চাইলে লোন নেওয়ার পরে 6 মাস পরে আংশিক বা ফুল সেটেলমেন্ট করতে পারবেন। আর্লি সেটেলমেন্ট করলে সেটার ফি হবে 0.5%, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। আপনি চাইলে আপনার পরিবারের যে কোনো সদস্যকে সাথে নিয়ে জয়েন্টলি এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনি লোনের পরিমাণটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এই লোনের কোনো হিডেন চার্জ নেই, অন্য ব্যাংকের বা অন্য আদার্স অনেক লোন আছে যে ব্যাংক যে ফিজেন চার্জ ডিক্লেয়ার করে তার চাইতে আরও বেশি ফিজেন চার্জ বা হিডেন চার্জ কাটা হয়, বাট এই পার্সোনাল লোনটা কোনো ধরনের হিডেন চার্জ নেই, যেটা ডিক্লেয়ার করা হয়েছে অ্যাকচুয়ালি সেটাই কাটা হবে, এর চেয়ে বাড়তি কোনো অ্যামাউন্ট কাটা হবে না। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে এবং ঠিকভাবে আপনি সকল ডকুমেন্টস সাবমিট করেন, সেক্ষেত্রে নর্মালি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এই লোনটা ডিসবার্স হয়ে যাবে এবং আপনি অ্যাকাউন্ট থেকে এই লোনের অ্যামাউন্টটা তুলে নিতে পারবেন। সো সিটি ব্যাংকের আপনি এই পার্সোনাল লোনের জন্য খুব সহজে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনি সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়েও চাইলে আবেদন করতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে সিটি ব্যাংকের পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি এলিজেবল হন, আপনার ইনকাম যদি ম্যাচ করে, তাহলে আপনাকে আমাদের ইন থেকে কল করা হবে এবং ফার্দার কী কী ডকুমেন্টস বা কী কীভাবে সাবমিশন করতে হবে ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনার যদি আর কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, এই কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।